হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং অ্যামি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি এক নতুন রকমের রেসিপি, সেটা হলো মেথি ভেন্ডি আলু সবজি। তার জন্য আমাদের কী কী উপকরণ দরকার সেগুলো দেখে নিই, চলুন। আমি এখানে 250 ভেন্ডি এরকমভাবে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, হাফ টিস্পুন মেথি নিয়ে নিয়েছি, স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, চিনি, রোস্টেড কসৌরি মেথি 1 টিস্পুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, এভারেস্টের হিং নিয়ে নিয়েছি, 2 টিস্পুন বেসন নিয়ে নিয়েছি, 1 টিস্পুন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলির মধ্যে আমি 2 চামচ বেসনগুলি দিয়ে দেবো, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন সল্ট দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। এবার এগুলিকে ভালো করে মেখে নেব। এর মধ্যে জল দিচ্ছি না, কারণ ভেন্ডির থেকে প্রচুর জল বেরোয়, তাই আর জল দিচ্ছি না। মাখা আমার হয়ে গেছে ভেন্ডিগুলি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিলাম, ভেন্ডি মাখাগুলি আমি এবার তেলে দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিগুলি ভেজে নেব ভালো করে। ভালো করে ভেন্ডিগুলি ভেজে নেব লাল লাল করে। ভেন্ডিগুলি আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব ভেন্ডিগুলি। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন হিং দিয়ে দিলাম, হাফ টিস্পুন মেথি দিয়ে দিচ্ছি, এবার আলু দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, এবার আলুটা ভাজা ভাজা করবো। এবার আলুটা আমি একটু সেদ্ধ হতে দেব 3 মিনিটের মতো। আলুগুলি আমার ভাজা ভাজা আর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন চিনি, স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার এটাকে মিক্স করে দেবো।
একটু জল দিয়ে দেব। এবার মশলাটা কষাবো যতক্ষণ না আমার তেল বেরোচ্ছে মশলা দিয়ে। মশলা দিয়ে আমার তেল বেরিয়ে গেছে, এবার আমি ফ্রাই ভেন্ডিগুলি দিয়ে দেবো। মিক্স করবো সবকটা। এবার একটু অল্প জল দিয়ে জিনিসটা কষাবো। আমার হয়ে গেছে, এর মধ্যে 1 টিস্পুন রোস্টেড কসুরি মেথি দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে ফেলবো। এবার সার্ভিং বলে আমি সার্ভ করছি। আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।